এখানে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের কাবাব, দেখি টেস্ট কেমন হয়। ওয়েলকাম এভরিওয়ান, হাংরি ফুডিসের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পরিবারে এখন 1,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়েল, আজ আমরা রিভিউ করব দ্য বাফেট শো। এটি ধানমন্ডি 2 এর ফরচিউন স্কোয়ারের 5th ফ্লোরে অবস্থিত। প্রিভিয়াসলি সেম প্লেসে দ্য বাফেট স্টোরিজ ছিল। অ্যাড্রেসটি প্রতিবারের মতো স্ক্রিনে দেয়া আছে এবং ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। এখানে পার পার্সন কস্ট হচ্ছে 550 টাকা এবং আইটেম আছে 70+। সফট ড্রিঙ্ক এবং পানি হচ্ছে আনলিমিটেড, এছাড়াও এখানে কাবাব আইটেম আছে। এক নজরে প্লেসটি আমরা দেখে নিই। দ্য বাফেট স্টোরিসের যে সেট আপ ছিল এই সেট আপটিও আইডেন্টিক্যাল, মানে প্রায় সেটার মতোই। এখানে অ্যাপ্রক্সিমেটলি 120 জনের মতো প্লেস হবে মেবি। প্রথমে দেখে নেই এখানে কি কি আইটেম আছে। এখানে দেখতে পাচ্ছি থাই ফ্রাইড চিকেন, বাটার নান, গার্লিক নান, চিকেন বিরিয়ানি এবং স্টিম রাইস, চাউমিন। এখানে দেখতে পাচ্ছি চিকেন টিক্কা মশালা, মিক্স ভেজিটেবল, ডাল বাটার ফ্রাই, বিফ রেজালা। এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড অন্থন, স্প্রিং রোল, ফ্রাইড রাইস, এখানে আছে পাস্তা, মিক্স ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, বিফ চিলি অনিয়ন, ফ্লেমিং চিকেন, গার্লিক প্রাউন, সুইট অ্যান্ড সাওয়ার ফিশ, চিকেন ক্যাশনাট সালাদ। এখন আমরা দেখে নিই ডেজার্ট আইটেমগুলি। দেখতে পাচ্ছি কেক, রেড ভেলভেট কেক, গুলাব জামুন, পুডিং, কুনাফা, চকলেট মুস, জেলি, ব্রেড রসমালাই, শাহি টুকরা এবং ফ্রুট কাস্টার। এই সারিতে আমরা দেখতে পাচ্ছি সবগুলি সস আইটেম। এখানে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের সালাদ। এখানে আছে কিছু প্রকার ভর্তা, স্যুপ আছে 2 ধরনের, থাই থিক স্যুপ এবং চিকেন কর্ন স্যুপ, এবং কফিও আছে আনলিমিটেড।
ওয়েল, প্রথমে আমি স্টার্টারে নিয়ে নিয়েছি অন্থন, স্প্রিং রোল, ফ্রাইড চিকেন এবং থাই থিক স্যুপ। থাই থিক স্যুপের থিকনেস আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ছিল অনেক ফ্লেভারফুল এবং এখানে যে স্টাফগুলি ছিল ভিতরে, মাংসের পরিমাণ মোটামুটি ঠিকঠাকই ছিল এবং স্পাইস লেভেলও ব্যালেন্স ছিল। আমি কি দিতে পারি 10/9। অন্থনের টেস্ট মোটামুটি ছিল, আমি কি দিতে পারি 10/8। ফ্রাইড চিকেনের টেস্ট ছিল ফ্রাইড চিকেনের মতোই, স্পেশাল কিছু না, আমি একে দিতে পারি 10/7। স্প্রিং রোলের টেস্ট ছিল অ্যাভারেজ, আমি একে দিতে পারি 10/7। ওভারঅল স্টার্টার আমার কাছে মোটামুটি ডিসেন্টই মনে হয়েছে। এখন আমরা নিয়ে নিচ্ছি লাইভ কাবাব আইটেম। লাইভ কাবাব আইটেম ওয়েটাররা এসে সার্ভ করে দিয়ে যায়। ওয়েল, এখানে আমরা নিয়ে নিচ্ছি বারবিকিউ উইংস, কাবাব, শাসলিক এবং বারবিকিউ ক্র্যাব। রেশমি কাবাবের টেস্ট মোটামুটি ভালো ছিল, এখানে যে মশলাগুলি ইউজ করা হয়েছে সেটি মোটামুটি ব্যালেন্স ছিল, আমি কি দিতে পারি 10/8। চিকেন উইংসের টেস্ট ছিল বেশ ভালো, এখানে বারবিকিউ ফ্লেভারটি বেশ ভালোভাবেই পাওয়া যাচ্ছিল, আমি একে দিতে পারি 10/9। চিকেন শাসলিকের টেস্ট ছিল যথেষ্ট ভালো, এখানে বারবিকিউ ফ্লেভারের পাশাপাশি যে সস ইউজ করা হয়েছে সেটা এটার ফ্লেভারকে আরও ইনরিচ করেছে, আমি একে দিতে পারি 10/9। ক্র্যাবের টেস্ট ছিল ডিসেন্ট, আমি কি দিতে পারি 10/8। ওভারঅল তাদের কাবাব সেগমেন্ট আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, কাবাবের ক্ষেত্রে এটা খুবই ডিসেন্ট। এখন আমি ট্রাই করব মেইন ডিশ। মেইন ডিশে আমি নিয়ে নিয়েছি প্রাউন, ফ্লেমিং চিকেন, বিফ অনিয়ন, মিক্সড ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, ফ্রাইড চিকেন, বিফ, শসা এবং ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটি যথেষ্ট পরিমাণ ফ্লেভারফুল ছিল, আমি এটাকে দিতে পারি 10/9। বিফ চিলি অনিয়ন ছিল যথেষ্ট পরিমাণ ভালো, একে আমি দিতে পারি 10/9। চিকেন চিলি অনিয়ন ছিল অ্যাভারেজ, আমি কি দিতে পারি 10/8। মিক্স ভেজিটেবলের টেস্ট ছিল কোয়াইট ডিসেন্ট, আমি কি দিতে পারি 10/8। ফ্লেমিং চিকেনের টেস্ট ছিল ভালো, একে আমি দিতে পারি 10/8। বিফ রেজালা সারপ্রাইজিংলি আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি একে দিতে পারি 10/9। প্রাউনের টেস্ট ছিল যথেষ্ট পরিমাণ ভালো এবং প্রাউনের সাইজ ছিল মিডিয়াম।
ফ্রাইড চিকেনের টেস্ট আগেই বলেছি কোয়াইট অ্যাভারেজ। ডেজার্টের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মুস 60 টুকরা, ব্রেড মালাই, রেড ভেলভেট কেক, পুডিং, গোলাপ জামুন এবং জেলি। রেড ভেলভেট কেকের টেস্ট ছিল ডিসেন্ট, আমি খেতে দিতে পারি 10/8। ব্রেড রসমালাই টেস্ট এক কথায় ছিল অসাধারণ, আমি একে দিতে পারি 10/9। শাহী টুকরা টেস্টও যথেষ্ট ভালো ছিল, আমি একে দিতে পারি 10/9। চকলেট মুজের টেস্ট ছিল যথেষ্ট পরিমাণ ভালো, একে আমি দিতে পারি 10/9। গোলাপ জামুনের টেস্ট ছিল এক কথায় অস্থির, আমি একে দিতে পারি 10/9। পুটিনের টেস্ট ছিল অ্যাভারেজ, আমি কি দিতে পারি 10/8। জেলির টেস্ট আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আমি কি দিতে পারি 10/8। ওভারঅল দ্য বাফেট শোর ডেজার্ট সেগমেন্ট আমার কাছে অস্থির লেগেছে। এবার আমি একটি কফি ট্রাই করছি, কফির টেস্ট নর্মাল কফির মতোই ছিল, একে আমি দিতে পারি 10/7। ওয়েল ওভারঅল এটাই ছিল বাফেট স্টোরিসের সবগুলি ফুডের রিভিউ, সবগুলি ফুডের না, আমি যে যে ফুডগুলি ট্রাই করেছি সেগুলির, এবং তাদের সবগুলা সেগমেন্টই আমার কাছে খুবই ভালো লেগেছে। তাদের প্রাইস ছিল অনলি 550 টাকা পার পারসন। সার্ভিস এবং বিহেভিয়ারের কথা বলতে গেলে সার্ভিসের ক্ষেত্রে আমি একে দিতে পারি 10/9 এবং বিহেভিয়ারের ক্ষেত্রে আমি একে দিতে পারি 10/9। এই বাফেটের যে আইটেমগুলি আছে সেগুলির টেস্ট কোয়াইট সিমিলার টু দ্য বাফেট স্টোরিজ প্রিভিয়াসলি, যে বাফেট স্টোরিজটা ছিল সেটার। লো রেঞ্জের বাফেট হিসাবে এটি আমি মনে করি যথেষ্ট পরিমাণ ভালো। বাফেটটি নিউ, এটার কারণে এতটা বেশি ক্রাউডেড না, তো ওভারঅল দেখতে গেলে 550 টাকার প্যাকেজ হিসাবে এই বাফেটটি আমি ডেফিনেটলি রিকমেন্ড করব। সো ওভারঅল তাদের সবগুলো আইটেমই আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমরা এটাকে ডেফিনেটলি রিকমেন্ড করব, এবং ওভারঅল যদি রিভিউ দিতে বলে আমি এটাকে 10/9 দিব। সো আজকের এপিসোডটি এই পর্যন্তই ছিল, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো সাজেশন থাকে কমেন্টের মাধ্যমে তা জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।